দু সালের শুরু থেকেই করোনা ভাইরাসের টিকা নিয়ে ভারতবর্ষে একটি নতুন আলোড়নে শুরু হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে দু হাজার সালের জানুয়ারি মাসে কবে থেকে ভাইরাসের টিকাদান শুরু হবে এবং কাদেরকে প্রথম দেওয়া হবে এবং আপনার অঞ্চলে কবে থেকে পাবেন বিস্তারিত তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়ে দেবো তার জন্য ভিডিওটি আপনি প্রথম থেকে স্কিপ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি যদি প্রথম দেখছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আপনি ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্য কি বলা হয়েছে ষোলোই জানুয়ারি দেশ জুড়ে শুরু করোনার টিকাকরণ বড় ঘোষণা কেন্দ্রের প্রতীক্ষার অবসান আগামী ষোলোই জানুয়ারি দেশ জুড়ে করোনার টিকাকরণ শুরু হচ্ছে শনিবার বড় সড়ক ঘোষণা করল স্বাস্থ্যমন্ত্রক প্রথমেই করোনার ভ্যাকসিন পাবেন চিকিৎসক এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা কেন্দ্রের তরফে জানানো হয়েছে স্বাস্থ্য এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তিন কোটি মানুষকে প্রথমেই করোনার টিকা দেওয়া হবে এরপরেই পঞ্চাশ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা পাবেন ভ্যাকসিন একই সঙ্গে পঞ্চাশ বছর বয়স পঞ্চাশ বছরের কম বয়সী যাদের কোমরবিডিটি রয়েছে তারাও টিকাকরণের তালিকার উপরের দিকেই বছরের ঊর্ধ্বে এবং নিচে রয়েছে এমন প্রায় কোটি মানুষকে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে বলেই জানানো হয়েছে শনিবারই করোনা টিকা সংক্রান্ত আলোচনার জন্য উচ্চ পর্যায়ের একটি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল টিকাকরণের জন্য কতখানি প্রস্তুত সে সম্পর্কে বিস্তারিত খবর নেন মোদী বৈঠক উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সচিব মুখ্য সচিব স্বাস্থ্য সচিব এবং অন্যান্য সিনিয়র আধিকারিকরা সব দিক খতিয়ে দেখে আগামী ষোলোই জানুয়ারি ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়ায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় বলেই খবর এর আগে শোনা গিয়েছিল তেরোই জানুয়ারি দেশে শুরু হতে চলেছে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড ভ্যাকসিনের টিকাকরণ তবে দেশ জুড়ে চলা ড্রাই রানের ফল দেখে। শেষ সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে ঠিক হয় এদিন ড্রাই রান শেষ হলে সরকারিভাবে টিকাকরণের দিন ঘোষিত হল বছরের শুরুতেই কেন্দ্রের এমন ঘোষণায় স্বস্তিতে দেশবাসী তো ফ্রেন্ডস আপনার এলাকায় কবে শুরু হচ্ছে এবং সেটি জানিয়ে দেবো আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন